হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীরয় এডুকেশন আজকে আমরা এসএসসি সি জি এলের পেপারটা আমরা দেখব কীরকম কী কোশ্চেন এসেছে প্রিভিয়াস ইয়ারে সেগুলো দেখব শুধুমাত্র কোশ্চেন আনসার নয় সেই রিলেটেড আরও অনেক এক্সট্রা আমরা দেখে নেব তো চলো শুরু করা যাক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ফার্স্ট কোয়েশ্চেন দ্য টার্ম ব্যাকস্টিক ইজ ইউজড ইন হুইচ অফ দ্য ফলোইং গেম স্পোর্ট ওকে তাহলে এটা কিন্তু এসেছে সিজিএলে আসা একটা প্রশ্ন তাহলে ব্যাকস্টিক কথাটা আমরা ইউজ করে থাকি হকিতে ওকে হকির জন্যে আমরা ব্যাকস্টিক এই ওয়ার্ডটা ইউজ হয় এবার আমরা দেখে নেব হকি রিলেটেড আর কি কি এসেছে যেমন হচ্ছে ড্রিবেল ড্রিবেল ওয়ার্ডটি কিন্তু এবছর এসে এসেছে এই এমটিএসের একটা শিফটে এই ড্রিবেল ওয়ার্ডটি এসেছিলো তাহলে ড্রিবেল ইজ অলসো রিলেটেড টু হকি অ্যাস্ট্রোটার্ফ এটাও কিন্তু হকির সঙ্গে রিলেটেড নেক্সট আমরা আরও অনেক খেলার সঙ্গে কী কী টার্ম ইউজড হয় সেগুলো আমরা দেখে নেব যেমন বেসবল বেসবলের সঙ্গে যুক্ত হচ্ছে পিঞ্চিং হোমেরান ব্যাডমিন্টনের সঙ্গে হচ্ছে শাটলকক কক সার্ভিস কোর্ট এগুলো হচ্ছে ব্যাডমিন্টনের সঙ্গে রিলেটেড নেক্সট হচ্ছে গুল্লি গ্লান্স এই ওয়ার্ডগুলো কিন্তু ক্রিকেটের সঙ্গে রিলেটেড স্প্রিন্ট স্প্রিন্ট হচ্ছে সাইক্লিংয়ের সঙ্গে আর গ্যামবিট এটা হচ্ছে চেসের সঙ্গে রিলেটেড এই গ্যাম্বিট ওয়ার্ডটা এটাও কিন্তু কোনো এক বছর সি এর কোশ্চেন ওকে তাহলে শুধুমাত্র আমরা সিজিএল এ যেগুলো এসেছে সেগুলোই আমরা দেখব না ওই রিলেটেড আর কী কী আসতে পারে পরীক্ষাতে সেইগুলোও আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করে নেব তার জন্য ভিডিওটি পুরোটি দেখতে হবে নেক্সট উইচ অফ দ্য ফলোয়িং ফেস্টিভ্যালস ইন পাঞ্জাব ইজ সেলিব্রেটেড টু কম মেমোরেট দ্য ফরমেশন অফ খালসা পান্থ তাহলে খালসা পান্থ যেটা পাঞ্জাবে সেলিব্রেট সরি মানে কোন ফেস্টিভ্যালটা সেলিব্রেট করা হয় পাঞ্জাবে যেটা কিনা না খালসা পান্থ যে ফরমেশন হয়েছিল সেটাকে কমেমোরেট করে আনসার ইজ বৈশাখী ঠিক আছে তাহলে বৈশাখী এই উৎসবটি কিন্তু পাঞ্জাবে পালন করা হয় টু কমেমোরেট দ্য ফরমেশন অফ খালসা পান্থ এবার আমরা কিছু আমরা দেখে নেব সিকিজম রিলেটেড কারণ খালসা পান্থ এই ওয়ার্ডটি কিন্তু মানে ফাউন্ডার অফ খালসা হচ্ছে শ্রী গোবিন্দ সিং জী ওকে তাহলে ফাউন্ডার অফ কে গুরু গোবিন্দ সিং অ্যান্ড গুরু গোবিন্দ সিং হি ওয়াজ দ্য লাস্ট গুরু ওকে এটাও কিন্তু কোশ্চেনে এসছে নেক্সট হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ শিখ রিলিজিয়ান আনসার ইজ গুরু নানক জী ওকে ওয়াজ দ্য ফাউন্ডার অফ শিখ রিলিজিয়ান নেক্সট গুরু অঙ্গদ হি ইনভেন্টেড গুরুমুখী স্ক্রিপ্ট অ্যান্ড গুরু রামদাস হি ফাউন্ডেড অমৃতসর ইন দ্য ইয়ার ফিফটিন তাহলে আমরা এতগুলো কিন্তু এক্সট্রা আমরা দেখে নিলাম তাহলে আমরা একটা টপিক নিয়ে আমরা পড়ে থাকবো না সেখান থেকে আর কি কী আসতে পারে সেখান থেকে আমরা কিন্তু রিলেট করে করে আমরা পড়ব নেক্সট কেমিক্যাল ফর্মুলা অফ কুইক লাইম এটা হচ্ছে সিজিএলে আসা প্রশ্ন কেমিক্যাল ফর্মুলা অফ কুইক লাইম তাহলে কি ক্যালসিয়াম অক্সাইড হয় সিএও ওকে আচ্ছা আর কী কী আছে যেমন হচ্ছে বেকিং সোডা বেকিং সোডার ফর্মুলা হচ্ছে এনএইচ সিও থ্রি সোডিয়াম বাইকার্বনেট নেক্সট কস্টিক সোডা কস্টিক সোডা হচ্ছে এনএএইচ আচ্ছা কস্টিক পটাশ কোনটা কস্টিক পটাশ হচ্ছে কে ও বলা হয় কস্টিক পটাশ নেক্সট ক্লোরোফর্ম ক্লোরোফর্ম হচ্ছে সি সিএল থ্রি তাকে বলা হয় ক্লোর ক্লোরোফর্ম নেক্সট জিপসাম জিপসাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট মিনস সিএএসও ফোর ডট টু এইচ টু সিলেক্ট লাইম কাকে বলে সি এ ও এইচ হোল টু এটাকে আমরা সিলেক্ট লাইম বলে থাকি ওকে আচ্ছা ব্লিচিং পাউডার কেমিক্যাল ফর্মুলা কী ব্লিচিং পাউডার এটাও কিন্তু পরীক্ষায় আসে ব্লিচিং পাউডার এটা কমেন্ট সেকশনে জানাবেন নেক্সট হোয়াট ইজ দ্য ইউনিট অফ ওয়ার্ক ডান তাহলে ওয়ার্ক ডানের ইউনিট কী হয় জুল ওকে আচ্ছা আর কী কী আমরা দেখে নিই ইউনিট আছে যেমন এনার্জি এনার্জিরও ইউনিট হয় জুল ফোর্সের বলা হয় নিউটন প্রেশার হচ্ছে পাসকাল অ্যান্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে হার্টস ওকে আর কী কী আছে যেমন হচ্ছে পাওয়ার পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট রেজিস্টেন্স হচ্ছে ওম ইলেকট্রিক কারেন্ট ইজ অ্যাম্পেয়ার ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্সের ইউনিট হচ্ছে ভোল্ট চার্জের হচ্ছে কুলম্ব নেক্সট উইচ অফ দ্য ফলোয়িং সাইটস ডু নট হ্যাভ নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট তাহলে এর মধ্যে কোন সাইটসটার মধ্যে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট নেই এই চারটে অপশান ছিল বিজয়ওয়াডা নারোড়া রাওয়াতভাটা তারাপুর এর মধ্যে বিজয়ওয়াডা এখানে হচ্ছে নেই ওকে আচ্ছা তারাপুর তারাপুর হচ্ছে ওল্ডেস্ট ওকে তারাপুর কিন্তু ওল্ডেস্ট এটা কোথায় আছে তারাপুর যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এটা আছে কিন্তু মহারাষ্ট্রতে ওকে নেক্সট রাওয়াত রাওয়াত ভাটা এটা কোথায় আছে এটা আছে রাজস্থানে আচ্ছা নারোরা নারোড়া ইজ ইন ইউপি এগুলো সব কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আচ্ছা এবার আমরা দেখে নেব আমাদের দেশের যতগুলো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে তাদের লোকেশান সমেত আমরা দেখে নেব যেমন হচ্ছে কাঁকড়াপাড়া কাঁকড়াপাড়া কোথায় আছে গুজরাটে কালপাক্কা কালপাক্কান ইজ ইন তামিলনাড়ু নারোড়া ইউপিতে আছে কায়গা কায়গা ইজ ইন কর্ণাটকা রাওয়াতভাটা ইজ ইন রাজস্থান কুডনকুলাম এটাও আছে তামিলনাড়ুতে অ্যান্ড তারাপুর হুইচ ইজ দ্য ওল্ডেস্ট লোকেটেড ইন মহারাষ্ট্র ওকে নেক্সট দ্য রামকৃষ্ণ মিশন স্ট্রেস্ট দ্য আইডিয়াল অফ ড্যাস থ্রু সোশ্যাল সার্ভিস অ্যান্ড সেলফলেস অ্যাকশন তাহলে রামকৃষ্ণ মিশন এটা স্ট্রেস করেছিল দ্য আইডিয়াল অফ স্যালভেশন ওকে তাহলে সেলিভ্রেশনের উপর স্ট্রেস করেছিল আচ্ছা আমরা রামকৃষ্ণ মিশন সম্পর্কে কিছু জেনে নিই যেমন রামকৃষ্ণ মিশন ফাউন্ডেড ইন দ্য ইয়ার এইটিন অ্যান্ড নাইনটি সেভেন ওকে অ্যান্ড ফাউন্ডেড বাই স্বামী বিবেকানন্দ ওকে আচ্ছা স্বামী বিবেকানন্দের চাইল্ডহুড নেম কি ইজ চাইল্ডহুড নেম ইজ নরেন্দ্রনাথ দত্ত নরেন্দ্রনাথ দত্ত ওকে আচ্ছা আরেকটা কোয়েশ্চেন কোশ্চেন সেটা হচ্ছে ওই পার্লিয়ামেন্ট অফ চিকাগো সেখানে যে বক্তৃতা হয়েছিল কত সালে হয়েছিল সেটা কমেন্ট সেকশানে জানাবেন নেক্সট ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে ইজ অবজার্ভড অন সেকেন্ড অক্টোবর তাহলে ডেটস রিলেটেড কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসে তাহলে ডেটসগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের যখন ডেটস পড়ানো হয় সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট সেগুলো দেখে রাখবেন এটা হয় হচ্ছে সেকেন্ড অক্টোবরে ইন্টারন্যাশনাল নন ভায়ালেন্স ডে আছে সেকেন্ড অক্টোবর হচ্ছে গান্ধীজির বার্থডে সেই দিন নন ভায়োলেন্স ডেটা পালন করা হয় নেক্সট উইচ অফ দ্য ফলোয়িং ডাইনাস্টিস এস্টাবলিশড দ্য কিংডম অফ বিজয়নাগারা আনসার ইজ সাংগম ডাইনাস্টি তাহলে সঙ্গম ডাইনাস্টি এস্টাবলিশ করেছো দ্য কিংডম অফ বিজয়নগর আমরা বিজয়নগর সম্পর্কে আমরা দেখে নিই যেমন হচ্ছে ইন দ্য ইয়ার থার্টিন হান্ড্রেড অ্যান্ড থার্টি সিক্স হরিহারা অ্যান্ড বুক্কা অফ দ্য সাঙ্গামা ডাইনেস্টি এস্টাবলিশ দ্য এম্পায়ার তাহলে এই বিজয়নগর এম্পায়ারটা ফা এস্টাবলিশ হয়েছিল থার্টিন হান্ড্রেড অ্যান্ড থার্টি সিক্স সালে কারা কারাগারে এস্টাবলিশ করেছিলেন হরিহারা অ্যান্ড বুক্কা নেক্সট এখানে হচ্ছে চারটে ডাইনেসিটি মিলে এই বিজয়নগর এম্পায়ারটা গড়ে উঠেছিলো সেই চারটে ডাইনাসিটির নাম কি সাঙ্গামা সেলুভা তুলুভা অ্যান্ড আড়ভিডু ডাইনাসিটি ওকে হাম্পি ক্যাপিটাল ছিল আচ্ছা ফেমাস একজন রাজা ছিল তার নাম কি কৃষ্ণদেব রায়া ওনাকে অন্ধ্রভোজা বলা হতো ওকে কৃষ্ণদেবরায়া ওয়াজ অলসো নোন এস অন্ধ্রভোজা বিকজ হি ওয়াজ আ স্ট্রং সাপোর্টার অফ লিটারেচার অ্যান্ড আর্টস নেক্সট হি অ্যাট হিস কোর্ট রয়্যাল কোর্ট দেয়ার ওয়্যার এইট গ্রেট অ্যাকাডেমিক্স নোন অ্যাজ অষ্টদিগজ নেক্সট হু ওয়াজ when was বায়ুদূত Airline set-up established in ইন্ডিয়া in the year 1981 হান্ড্রেড এইট্টি ওয়ান ওকে নেক্সট landscape by অফ ল্যান্ডস্কেপ বাই ডিফারেন্ট এজেন্টস লাইক ওয়াটার উইন্ড অ্যান্ড আইস ইজ কল্ড আনসার ইস ওয়েদারিং ওকে চারটে অপশানার মধ্যে ওয়েদারিং হবে আমরা ওয়েদারিং আর ইরোশনের মধ্যে অনেক সময় গুলিয়ে যাই নাও হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়েদারিং অ্যান্ড ইরোশন ইরোশান ওয়েদারিং এই দুটোই কিন্তু প্রসেস ইন ভিজ দ্য রকস আর ব্রোক ডাউন ইন্টু ফাইন পার্টিকলস এই দুটো প্রসেসেই কিন্তু রক্স পার্টিকলগুলো কিন্তু ব্রেকডাউন হয় ওকে বাট ইরোশান ইজ দ্য প্রসেস ইন ভিজ দ্য রক পার্টিকলস আর ক্যারিড আওয়ে বাই ওয়াটার অ্যান্ড উইন্ড তাহলে ইরোশন হচ্ছে এমন একটা প্রসেস যেখানে রক ব্রেক ডাউন হওয়ার পর যেগুলো ক্যারি ক্যারি হয় থ্রু ওয়াটার আর উইন্ড ওকে অথবা কোনো এক্সটার্নাল এজেন্টসের মাধ্যমে বাট ওয়েদারিংয়ের ক্ষেত্রে কিন্তু অনলি ডিগ্রেডেড দ্য রকস উইথাউট ডিসপ্লেসিং দেম মানে এগুলো কিন্তু আর কোনো এজেন্টের মারফত কোনো এটা ডিসপ্লেস হয় না কোনো জায়গা থেকে কোনো জায়গায় এটা বয়ে যায় না মানে চলে যায় না ওটা ওই জায়গাতেই স্টে করে যায় সেটা হচ্ছে কিন্তু ওয়েদারিং আর ইরোশান মিনস হচ্ছে ওটা ক্যারিড হয়ে যাবে থ্রু এক্সটার্নাল এজেন্টস ওয়েদারিং ইজ কজড ডিউ টু অ্যাটমসফেরিক প্রেশার লাইক এয়ার প্রেশার তাহলে ওয়েদারিং কেন হয় কিছু অ্যাটমসফেরিক প্রেশার যেমন অ্যাটমসফেরিক ফ্যাক্টর থাকতে পারে এয়ার প্রেশারের মাধ্যমে কিন্তু ইরোশন হয় থ্রু উইন্ড ওয়াটার আইস অ্যান্ড আদার হিউম্যান অ্যাক্টিভিটিস মানে যে কোনো রিজনের কোনো এক্সটার্নাল এজেন্টের মারফতে এটা কিন্তু ক্যারি ড্রাইভে হয়ে যাবে সেটাকে বলা হয় ইরোশন তাহলে এই যে ওয়াটার উইন্ডের জন্য এখানে বলা হয়েছে সেটাকে বলা হচ্ছে কি সরি এটা ওয়েদারিং হবে না এটা ইরোশন হবে আনসার ওকে ওটা ওয়েদারিং আনসার হবে না আনসার হবেই রোশন নেক্সট হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অফ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স তাহলে সিবিডিটি নিউ চেয়ারম্যান কে হয়েছেন নিতিন গুপ্তা আবার অ্যাপয়েন্টেড রিলেটেড এসছে কোয়েশ্চেন আচ্ছা আমরা কিছু অ্যাপয়েন্টেড রিসেন্টলি অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড আমরা কিছু নি কারেন্ট অ্যাফেয়ার্স যেমন হচ্ছে নিউ প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাঙ্কের নতুন প্রেসিডেন্ট কে হয়েছেন অজয় বঙ্গা আচ্ছা মিনিস্টার অফ ল অ্যান্ড জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড হয়েছেন কে অর্জুন রাম মেঘওয়াল ওকে আচ্ছা নিউ চিফ মিনিস্টার অফ কর্ণাটকা কে হয়েছেন সিধারামাইয়া অ্যান্ড নিউ ডিরেক্টর অফ সিবিআই হয়েছেন প্রবীণ সুড নেক্সট হু অ্যামাং দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ শরদ সম্রাট ইন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক তাহলে শরৎ সম্রাট কাকে বলা হয় আমজাদ আলী খানকে বলা হয় তাহলে আমরা দেখে নিই শরদের সঙ্গে কারা রিলেটেড শরদের সঙ্গে রিলেটেড হচ্ছেন বুদ্ধদেব দাশগুপ্ত আলী আকবর খান আমজাদ আলী খান বাহাদুর খান শারণ রানী জারিন এস শর্মা এনারা প্রত্যেকেই কিন্তু শরদের সঙ্গে যুক্ত আচ্ছা এই যে রবিশঙ্কর প্রসাদ ইনি হচ্ছেন সেতারের সঙ্গে যুক্ত আমির আলী খান ইনি হচ্ছেন ভোকালিস্ট ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের কাছে ঠিক আছে আর কিষান মহারাজ ইনি হচ্ছেন তবলার সঙ্গে যুক্ত আরেকজনের নাম মনে রাখতে হবে তিনি হচ্ছেন আল্লাহ রাখা এটা এবছরের এম ডিএসের কোশ্চেন ইনিও কিন্তু তবলার সঙ্গে যুক্ত নেক্সট উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দ্য মেথড অফ ন্যাশনাল ইনকাম এস্টিমেশন তাহলে আমাদের যে ন্যাশনাল ইনকাম যে এস্টিমেট করা হয় তার তিনটে মেথড আছে সেই তিনটে মেথড কিন্তু এই তিনটে ওকে যেমন হচ্ছে এক্সপেন্ডিচার মেথডে আমরা করতে পারি প্রোডাক্ট মেথডে অথবা হচ্ছে ইনকাম মেথড এই ব্যাঙ্কিং মেথডটা কিন্তু এর মধ্যে পড়ে না সেই জন্য এটা হয়ে যাচ্ছে কারেক্ট আনসার নেক্সট ন্যাশনাল ইনকাম বলতে আমরা কী বুঝি ন্যাশনাল ইনকাম হচ্ছে এগ্রিগেট ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউড প্রডিউসড ইন অ্যান ইকোনমি ইন ওয়ান ইয়ার এক বছরে একটা টাইম পিরিয়ড আছে গিভেন্ট সেট অফ টাইম পিরিয়ড আছে সেই টাইম পিরিয়ডের মধ্যে এগ্রিগেট ভ্যালুটা আমরা দেখব গুডস অ্যান্ড সার্ভিসেস যেটা প্রডিউস হচ্ছে এখানে কিন্তু সার্ভিসও কিন্তু ইনক্লুডেড ওকে গুডস অ্যান্ড সার্ভিসেস সার্ভিসটাও কিন্তু ইনক্লুডেড নট অনলি গুডস নেক্সট ন্যাশনাল ইনকাম থেকে আর কী কী আছে যেমন হচ্ছে জিডিপি জিডিপি ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ দ্য ফাইনাল ভ্যালু অফ দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন দ্য জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ অফ আ কান্ট্রি ডিউরিং আ ইয়ার মানে একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ আছে সেই বাউন্ডারিজের মধ্যে একটা ফাইনাল ভ্যালু গুডস অ্যান্ড সার্ভিসেস যেটা এই জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে একটা ইয়ারের মধ্যে যে ভ্যালুটা হচ্ছে সেটাকে বলা হয় জিডিপি ওকে এটা কিন্তু ডিপেন্ড করে না ইন্ডিয়ান এটা রোজগার করছে নাকি ফরেনার রোজগার করছে মোটামুটি এটা যে ইন্ডিয়ান সয়েলে বা আমাদের ইন্ডিয়ান বেসিসে যদি আমি জিডিপি বলি তাহলে আমাদের একটা এই লোকেশনের মধ্যে ইন্ডিয়ার মধ্যে যে গুডস অ্যান্ড সার্ভিসের যে ভ্যালুটা হচ্ছে ফাইনাল ভ্যালুটা হচ্ছে ডিউরিং আ ইয়ার এক বছরের মধ্যে সেটাকে বলা হয় জিডিপি নেক্সট নেট ডোমেস্টিক প্রোডাক্ট এনডিপি এটা বলতে আমরা কী বুঝি এটা হচ্ছে জিডিপি থেকে আমরা যদি ডেপ্রিসিয়েশনটাকে মাইনাস করে দিই সাবট্র্যাক্টেড করে দিই তাহলে যেটা পাবো সেটা পাবো আমরা নেট আচ্ছা ডিপ্রিসিয়েশনটাকে মানে সময়ের সাথে সাথে অ্যাসেটটার জন ভ্যালুটা লুজ করে ঠিক আছে কিছু ওয়ারেন্টিয়ার্স থাকে যার জন্য অ্যাসেটটা ভ্যালুটা লুজ হয় কিছুটা সেই ভ্যালুটা যদি আমরা বাদ দিয়ে দিই জিডিপি থেকে তাহলে আমরা তাকে কি বলবো নেট মানে নেট ডোমেস্টিক প্রোডাক্ট এবার আমরা আসবো জিএনপিতে ওকে জিএনপি বলতে আমরা কি বুঝি জিএনপি ইজ দ্য টোটাল ভ্যালু অফ অল দ্য ফাইনাল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন আ গিভেন পিরিয়ড বাই দ্য ন্যাশনালস অফ আ কান্ট্রি এই জিডিপির সঙ্গে জিএনপির এটাই হচ্ছে তফাত জিডিপি হচ্ছে লোকেশনের উপর ডিপেন্ড করে তাতে সেটা ফরেনার ইনকাম করলো নাকি ইন্ডিয়ান ইনকাম করলো ডাজেন্ট ম্যাটার আমাদের ইন্ডিয়ান সয়েলে যদি হয় তাহলে সেটাই কিন্তু জিডিপির মধ্যে কাউন্ট হয়ে যাবে অ্যাট পার্টিকুলার টাইমের মধ্যে সেটা হতে হবে গুডস অ্যান্ড সার্ভিসেস ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস কিন্তু জিএনপিটা কি জিএনপি হচ্ছে ইন্ডিয়ানস ওকে ন্যাশনালিটি মেন ইয়ে করে তাতে সে ইন্ডিয়ান সয়েলে ইনকাম করলো নাকি বিদেশে ফরেনে গিয়ে ইনকাম করলো ডাজেন্ট ম্যাটার ইন্ডিয়ান যদি সেটা ইনকাম করে থাকে সেটা ফরেনেও যদি সে ইনকাম করে থাকে তারটাও কিন্তু এখানে কাউন্ট হবে বাট কোনো ফরেনার যদি এসে আমাদের ইন্ডিয়ান সয়েলে ইনকাম করে থাকে তারটা কিন্তু কাউন্ট হবে না মানে জিএনপিতে হচ্ছে ন্যাশনালসকে হতে হবে মানে ইন্ডিয়ান যেখানেই হোক না কেন যদি ইনকাম করে থাকে সেটাই কিন্তু জিএনপিতে কাউন্ট হবে ওকে ইন এ গিভেন পিরিয়ড অফ টাইম আর ওই ফাইনাল প্রোডাকশ অ্যান্ড সার্ভিসেস আর এনএনপিটা কি এই জিএনপির থেকে যদি আমরা ডেপ্রিসিয়েশনটাকে মাইনাস করে দিই তাহলে আমরা পাবো এনএনপি নেক্সট দ্য টার্ম পার্লিয়ামেন্ট রিফার্স টু দ্য আনসার তালে ন্যাশনাল লেজিস্লেচার ওকে তাহলে পার্লিয়ামেন্ট কিসে কাকে রিপ্রেজেন্ট করে ন্যাশনাল লেজিস্লেচারকে আমাদের পার্লিয়ামেন্টের মধ্যে কী কী পড়ে রাজ্যসভা লোকসভা অ্যান্ড দ্য প্রেসিডেন্ট ওকে রাজ্যসভা ইজ অলসো নোন অ্যাস কাউন্সিল অফ স্টেটস লোকসভা ইজ নোন অ্যাস হাউস অফ দ্য অ্যান্ড দ্য প্রেসিডেন্ট ফার্স্ট সিটিং অফ দ্য রাজ্যসভা ওয়াজ হিল্ড অন থার্ড এপ্রিল নাইনটিন ফিফটি টু ওকে রাজ্যসভা হচ্ছে পার্মানেন্ট হাউস অ্যান্ড লোকসভা প্রথমবার জন্য কবে হয়েছিল থার্টিনথ মে ইন দ্য ইয়ার নাইনটিন ফিফটি টু ওকে হু অ্যামাং দ্য ফলোয়িং প্রেসিডেন্টস অফ ইন্ডিয়া ওয়াজ অলসো দ্য ডেপুটি চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন তাহলে কোন প্রেসিডেন্ট ছিলেন যিনি কিনা প্ল্যানিং কমিশনেরও ডেপুটি চেয়ারম্যান ছিলেন আনসারিস প্রণব মুখার্জি প্ল্যানিং কমিশন এস্টাবলিশড কবে হয়েছিল ইন দ্য ইয়ার নাইনটিন ফিফটি আর প্ল্যানিং কমিশন এখন রিপ্লেসড হয়ে গিয়ে হয়েছে নীতি আয়োগ প্রাইম প্রাইম মিনিস্টার হচ্ছে নীতি আয়োগের চেয়ারপারসন নেক্সট রাজা রামমোহন রায় ফাউন্ডের রিফর্ম অ্যাসোসিয়েশন নোন অ্যাজ ব্রাহ্ম সমাজ উইচ ওয়াজ লেটার নোন অ্যাজ সরি ব্রাহ্মসভা আগে নাম ছিল এখন মানে পরে ওটার নাম হয়েছিল ব্রাহ্ম সমাজ আচ্ছা ব্রাহ্ম সমাজ এস্টাবলিশা ক্যালকাটা ইন দ্য ইয়ার এইটিন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট ইট প্রোপাগেটেড মোনোথিজম অপোজ স্যাক্রিফাইসেস আইডোলেটারি সুপারস্টিশন অ্যান্ড দ্য সথি এগুলো হচ্ছে এর এম ছিল আচ্ছা রাজা রামমোহন রায় এনার কিছু লেখা আমরা পড়ে নেবো যেমন হচ্ছে গিফট টু মোনোথিস্ট পারসেপটিভ অফ জিউস অ্যান্ড কিছু জার্নালস ছিল যেমন হচ্ছে সংবাদ কৌমিদি অ্যান্ড হচ্ছে মিরাটুল আকবর এগুলো হচ্ছে রাজা রামমোহন রায়ের লেখা এগুলোও কিন্তু পরীক্ষায় আসে নেক্সট ড্যাস পার্ট অফ জাইলেম টিস্যু ইন প্লান্টস স্টোর ফুড তাহলে জাইলেম টিস্যুর কোন পার্টটা প্ল্যান্টসের মধ্যে যেটা ফুড স্টোর করতে হেল্প করে সেটা হচ্ছে প্যারেনকাইমা জাইলেম প্যারেনকাইমা আচ্ছা এই জাইলেমের কাজ কি জাইলেম বেসিক্যালি ভাস্কুলার টিস্যু ফর দ্য ট্রান্সপোর্ট অফ ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্টস ইন দ্য প্লান্টস তাহলে প্ল্যান্টসের মধ্যে ওয়াটার নিউট্রিয়েন্টস ট্রান্সপোর্ট করার কাজ হচ্ছে জাইলেমের আর ফুড ট্রান্সফারের কাজ কাজকার ফ্লোয়েমের ফুড হ্যাজ টু বি ট্রান্সপোর্টেড টু অল পার্টস অফ দ্য প্লান্ট দিস ওয়াজ ডান বাই দ্য ভাস্কুলার টিস্যু কল ফ্লোয়েম তাহলে ফ্লোয়েম ফুড ট্রান্সফার করে এটা একবার সিএইচ এল এর কোয়েশ্চেন যে ফুড ট্রান্সফারে কে হেল্প করে আনসার ইজ ফ্লোয়েম অ্যান্ড ওয়াটার অ্যান্ড নিউট্রেন্স ট্রান্সপোর্টেশনে হেল্প করে জাইলেম নেক্সট গ্রামি আওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন এসেছিলো সেটা হচ্ছে এই বছরের আমি যদি গ্রামি আওয়ার্ড দেখে নিই বিওন্ডস কিন্তু থার্টি টুটা গ্র্যামি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে কিম পেট্রাস রেকর্ডেড হিস্ট্রি বাই বিং দ্য ফার্স্ট ট্রান্স ওমেন টু উইন আ গ্র্যামি আচ্ছা অ্যালবাম অফ দ্য ইয়ার হয়েছে হ্যারি স্টাইল হ্যারি হাউস অ্যান্ড সং অফ দ্য ইয়ার হয়েছে লিজো অ্যাবাউট ড্যাম টাইম নেক্সট ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেটস হারাপ্পান সিটিস হ্যাভ নট বিন ফাউন্ড এর মধ্যে কোন শহরটির মধ্যে হারাপ্পান শহর খুঁজে মানে পাওয়া যায়নি সেটা হচ্ছে উত্তরাখণ্ডে কারণ গুজরাট রাজস্থান হারিয়ানা এখানে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু হারাপ্পান সিটিস পাওয়া গেছিল আচ্ছা হাড়াপ্পার সভ্যতা সম্পর্কে আমরা যদি দেখে নিই হারাপ্পা সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার রভি ফাউন্ডেড বাই দারাম সাহানি ইন দ্য ইয়ার নাইনটিন ছটা গ্র্যানারিস পাওয়া গেছিলো ইনারো ইন দ্য সিটি ডেল অফ হারাপ্পা তাহলে হারাপ্পাতে কিন্তু ছটা গ্র্যানাডিস পাওয়া গেছিল আর ওই সময় যে স্ক্রিপ্টটা ইউজ করা হতো তাকে বলেতো ফেডন ওকে ফেডন লেখার ধরন কি রাইট থেকে লেফট পর্যন্ত আসে তারপর আবার এখান থেকে শুরু হবে তো এই লেখা স্টাইলটাকে বলা হয় বস্ত্রফের যেটা সেই সময় ইউজ করা হতো স্ক্রিপ্টটা নেক্সট বার্নিং অফ কোল ইজ অ্যান এক্সাম্পল অফ কি রিয়াকশন কম্বিনেশান রিয়াকশান ওকে বার্নিং অফ কোল এই রিয়াকশানটা কি সি প্লাস ও টু ঠিক হচ্ছে সিও টু হচ্ছে তাহলে কম্বিনেশান রিয়াকশান মিনস আমি দেখতেই পাচ্ছি দুটো জিনিসকে কম্বাইন করে একটা প্রোডাক্ট তৈরি হয়ে গেছে ওকে এটাকে বলা হয় কম্বিনেশান রিয়াকশান আচ্ছা ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান আমরা তাকে বলে থাকি যেখানে অ্যানায়েন্স আর ক্যাটায়েন্স যেগুলো আছে সেগুলো সুইচ করবে এক একটা পজিশনে দিয়ে একটা নতুন দুটো নতুন প্রোডাক্ট তৈরি হয়ে যাবে যেমন এ জি এনও থ্রি প্লাস এন সিএল এ সঙ্গে সিএল হয়ে গেছে এন এর সঙ্গে এন থ্রি হয়ে গেছে দিয়ে দুটো প্রোডাক্ট এখানে তৈরি করে ফেলেছে এটা হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়্যাকশান নেক্সট ডিকম্পোজিশান রিয়াকশান হচ্ছে ভেঙে যাবে একটা প্রোডাক্ট থেকে ভেঙে গিয়ে দুটো প্রোডাক্ট তৈরি হয়ে গেছে সেটাকে বলা হয় ডিকম্পোজিশান রিয়াকশান নেক্সট হচ্ছে দ্য ফরমোস্ট রাইট এবং রাইটস টু ফ্রিডম ইজ রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি আমরা ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে জেনে নেব পার্ট থ্রিতে আছে আর্টিকেল নাম্বার টুয়েলভ থেকে থার্টি ফাইভ পর্যন্ত রাইট টু ফ্রিডম আছে আর্টিকেল নাম্বার নাইনটিন থেকে টোয়েন্টি টু পর্যন্ত আর বি আর আম্বেদকর আর্টিকেল নাম্বার থার্টি টুকে বলেছিলেন হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন আর্টিকেল থার্টি টু কী আছে রাইট টু কনস্টিটিউশন অ্যান্ড রেমিডিজ ওকে সো দ্যাটস অল ফর নাও চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন